পেতে যদি আপনার অসুবিধা হয়, ফোর বাড়তে দুটো ক্যান্সেলেশন আছে। কেন অসুবিধা কেন বলছেন? মিস্টার অভয় চ্যাটার্জি আপনার সঙ্গে ট্রাভেল করছে। ও বাবা, উনি তো সিনেমা ব্যাপারটা কি উচ্ছেদ করে দিতে চান। ও স্টেটসম্যান যে বদলক চিঠি লেগে, হ্যাঁ আপনার নাম শুনে উনি মানে একটু ইয়ে করছিল। দেখা যাক মারিতে কি হবে। এই যে ইনি মিস্টার চ্যাটার্জি। নমস্কার। আপনি বায়োস্কোপে অ্যাক্টিং করেন? আগে হ্যাঁ। বায়োস্কোপ দেখা যা আমি পছন্দ করি না, অন প্রিন্সিপাল। তবে 1942 সালে এক বন্ধুর পাল্লায় পড়ে দেখেছিল হাউ গ্রিন ওয়াজ মাই ফ্যাশন। সে তো ভালো ছবি। বাট অ্যাজ এ রুল ফিল্ম স্যার ব্যাড। কিন্তু ফিল্ম একটা কি দোষ করলো দাদু? আপনি মদ্যপান করেন? আপনি কি জাগির মধ্যেও মদ্যপান করবেন? তো বুঝতেই পারছেন। তবে আপনাকে আমার একটা জানিয়ে রাখা কর্তব্য যে অ্যালকোহলের গন্ধে আমার নসিয়া ফিল করি, এবং I am 79 and as such I expect some consideration from my fellow passengers. আপনি কোনো চিন্তা নেই দাদু, আমি অন্য ঘরে আছি, আপনার নাম শুনেছি, লেখা পড়েছি, তাই আপনার সঙ্গে আলাপ করে গেলাম। ও আচ্ছা আচ্ছা, নমস্কার। আপনার এই লোয়ার বার্থটা क्या नाम है तुम्हारा? रीता। अच्छा, तुम्हारा? मेरा नाम अरिंदम मुखर्जी। मिस्टर रॉबर्ट चैटर्जी एक बार अपना संगे देखा करते जा चले। अबर की? ये कागजे अपना संबंध की एक तर न्यूज़ बेरी चले। की न्यूज़? वही अपने दिल्ली जा चले। ओ। एक बार जी। আমার তো আবার অনেক রকমের ভাইসেস, তাই ভাবছিলাম যদি কোন রকমের কোন ইনফেকশন। শুনি, it is never too late to leave home. Doctor, please come in. Again, আপনার ফ্যামিলি আছে? বিবাহ করেননি? আপনি কি আইন সম্মত বিয়ের কথা বলছেন? What other kind of marriage really in the civilized society? না দাদু, তাহলে আমি ব্যাচেলার। And why do you have to take to drink? মদ্যপানের কি হয় সেটা দাদু, যে মদ না খেয়েছে তাকে কেমন করে বোঝাবো? আমার তো কোনো ভাষা নেই, যদি বলেন তাহলে অভিনয় করে দেখাতে পারি। Look here, young man. লিঙ্গিক জ্ঞান না থাকলে কোন জাত বড় হতে পারে না, বিশেষত বর্তমানে ভারতবর্ষে এই বিষয়ে একটি স্ট্রিক্ট হবার বিশেষ প্রয়োজন আছে। বাবা রে বাবা, আমি চলি দাদু, আমার একটা ইনজেকশনের ব্যাপার আছে। ইনজেকশন? ওকে 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 আসলে